ক্যাম্পাসের নাম্বার 1 ছাত্র রতন ক্লাস শেষ করে বন্ধুদের সাথে একটি পার্কে দেখা করতে যাচ্ছে। ছেলেটি অনেক ভদ্র, এলাকার সবাই খুব প্রশংসা করে। এদিকে একই কলেজে পড়ে ধনীর এক দুলালি, সেও ক্লাস শেষ করে পার্কে সময় কাটানোর জন্য যাচ্ছে। কিন্তু মেয়েটি অনেক অহংকারী, সবার সাথে তেমন মিশে না, আর নিজেকে অনেক বড় বলে কিছু মনে করে। তো যাই হোক, রতন বন্ধুদের সামনে গিয়ে সবার সাথে ভালোভাবে কথা বলছি। কী রে দোস্ত, কেমন আছিস? এই তো ভালো, তুই কেমন আছিস? দোস্ত, এখানে প্রচণ্ড গরম, চল আমরা না হয় একটু ছায়ায় গিয়ে বসি। যেই কথা সেই কাজ, ওরা ছায়ায় গিয়ে বসার জন্য এগিয়ে যাচ্ছে। বন্ধুদের মধ্যে খুবই মিল, ওরা একসাথে এত মজা করে যা বলার বাইরে। সবাই দুষ্টুমি ফাজলামি করতে করতে এগিয়ে যাচ্ছে এক জায়গায় বসার জন্য। তো ওরা ছায়াপূর্ণ একটি জায়গা খুঁজে পেল, আর সেখানেই সবাই যার যার মতো বসে পড়ল। ওরা আসলে ওদের আরেকটি বান্ধবী জিনিয়াকে দেখা করতে বলেছে, আর জিনিয়া ওদের দিকেই এগিয়ে আসছে। ওরা সবাই জিনিয়ার জন্য অপেক্ষা করছে, জিনিয়াও ওদের দিকে এগিয়ে যাচ্ছে। ওরা যে কি বলবে জিনিয়া সেটাই ভাবছে। তো এক পর্যায়ে বন্ধুদের গিয়ে বললো, কিরে তোরা আমাকে দেখা করতে বলেছিস কেন? বন্ধুরা বললো, তোকে দিয়ে একটা কাজ করাবো, আমার বন্ধু ওই সুরভির প্রেমে পড়েছে, তুই ওকে প্রস্তাব দিবি ওর হয়ে, তোর সাথে তো ওর ভালো সম্পর্ক, দেখিস আমাদের বন্ধু যেন কোনোভাবেই ফেরত না আসে। জিনিয়া বললো, ঠিক আছে আমি কাজটা করে দিব। আচ্ছা ঠিক আছে, আমি এখন যাই। রতন বলল, এই যে সুরভি এই রাস্তা দিয়ে গিয়েছে, তুই এখনই গিয়ে কথাটা ওকে জানা। মেয়েটি বলল, আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি। যে কথা সেই কাজ, জিনিয়া সুরভির দিকে এগিয়ে যাচ্ছে। হঠাৎ করে জিনিয়া সুরভিকে বলল, এই সুরভি দাঁড়া, তোর সাথে আমার কথা আছে, চল ওই দিকে চল। সুরভি বলল, এই গরমের মধ্যে আমি কোনো কথা শুনতে পারবো না, এখানে এত রোদ, এখানে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, তুই বরং কাল বলিস, চল বাসায় চল। যাই হোক, পরের দিন দুজন একসাথে বসে আছে, জিনিয়া অলরেডি ওকে প্রস্তাবটা দিয়েই ফেলেছে, আর সুরভি হিংসায় জ্বলে যাচ্ছে, কি ওর মতো একটা ছোট লোক ছেলের সাথে আমি প্রেম করব? শোন, এসব প্রেম টেম আমার দ্বারা হবে না, তোর বন্ধুকে না করে দিবি ভালোভাবে, নেক্সট টাইম যেন এই ধরনের কথাবার্তা না বলে। সুরভি তো খুব রাগ। তারপর জিনিয়া বলল, আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি। সুরভি তো রেগে মেগে ফায়ার হয়ে গিয়েছে, বাবা আমাকে কি একটা কলেজে যে ভর্তি করে দিল। এদিকে রতনও এদিকেই এগিয়ে আসছে, আর সুরভিও চলে যাচ্ছে এখান থেকে। যাওয়ার সময় কি ঘটে গেল, পড়েই যাচ্ছিল, রতন না থাকলে সিঁড়ির মধ্যে ধপাস খেয়ে পড়ে যেত। এক পর্যায়ে ও একটি দোলনায় গিয়ে বসল, আর ভাবছে এটা কি হলো আমার সাথে, আমি তো ওর স্পর্শকে ভুলতেই পারছি না, তবে কি আমি ওকে ভালোবেসে ফেললাম? বারবার কেন আমার চোখের সামনে এই দৃশ্যটা ভেসে আসছে, আমি মনে হয় ওকে ভালোবেসে ফেলেছি। যাই হোক, আজকে আমি নিজের মুখে ভালোবাসার কথাটা বলব, আমি যে ওকে ভুলতেই পারছি না, কীভাবে যে বলি কথাটা। এদিকে রতনের বন্ধুরা এমন একটি প্ল্যান করেছে যে কীভাবে সুরভির মুখ থেকে ভালোবাসার কথাটা শোনা যায়। তো ওদের প্ল্যান শুরু হয়ে গিয়েছে, সুরভির কাছ থেকে ভালোবাসার কথা তো শুনবেই শুনবে, এটাই ওদের জেদ। ওরা একটি প্ল্যান করেছে, প্ল্যানটা করা শেষ। আর এদিকে সব বন্ধুরা বলল, তোরা ঠিকঠাক মতো থাকিস আর কাজটা ঠিকঠাক মতো করিস। জিনিয়া বলল, ওই তো সুরভি আসছে। আর এদিকে সুরভি তো মনের সুখে হাঁটতে লেগেছে, আজকে রতনকে তার মনের কথা বলবে। কিন্তু হঠাৎ করে এটা কি দেখলো, বিশ্বাসই করাতে পারছে না, এমন একটি জিনিস আমার দেখতে হবে, ছি আর এই ছেলেটি এত খারাপ, আমাকে একবার ভালোবাসার প্রস্তাব দিয়ে এখন আবার আমার বান্ধবীকে, না না এর প্রতিবাদ করতেই হবে। ওর চোখ দিয়ে তো পানি চলে এসেছে, আর গিয়ে ফুলটা কেড়ে নিয়ে কেঁদে কেঁদে সব কথা বলছে, এটা কি করলি, তুই না আমার বান্ধবী, তুই আমাকে একটু আগেও বললি রতন তোকে ভালোবাসে, আর এখন তোরা নিজেরাই প্রেম করছিস, এটাকে ভালোবাসা বলে না। আরে যে রতন, তোমাকে বলি, আমি তো তোমাকে ভালোবেসেছিলাম, কিন্তু তুমি এরকম প্রতারণা কেন করলে আমার সাথে, ছি ছি আমি ভাবতেই পারছি না। ফুলগুলো ওর মুখের উপর ছুঁড়ে দিল, আর কাঁদতে লাগলো, আর ইচ্ছে মতো ওকে বকে দিচ্ছে, এটা কি করে সম্ভব,
তুমি আমার সাথে এইভাবে প্রতারণা করলে, আমার মন নিয়ে চিনিমিনি খেললে। না না, আমি এই কলেজে আর পড়াশোনাই করবো না, আমি চলে যাব। এদিকে বন্ধুরা চলে আসলো, বলল এটা পুরাটাই আমাদের একটা সাজানো নাটক ছিল। আসলে তোমার মুখ থেকে ভালোবাসার কথাটা শোনার জন্যই আমরা এই প্ল্যান করেছিলাম। যাই হোক, তুমি যে রতনকে ভালোবাসো, তোমাদের দুই হাত এক করে দিলাম। নাও, তোমরা এবার সারা জীবন সুখী শান্তিতে থাকো। এই বলে ওদের বিদায় করে দিল এবং বন্ধুরা মনের সুখে নাচতে লাগলো।